Hey, good morning. Kemon acho? Good morning from Neil. Basically, ajke amra ei je hotel ta dekhcho. Hotel Suresh, Suresh kichu ekta rokom. Okhan theke check out kore final gontobbo jacchi na, jacchi Port Vila. Port Vila theke flight dhore kalke shorale jabo. To duto video korbo na. Korbo ekta video er moddhe shobkichu thakbe. To ekhon jacchi ei jay ei jilam niye ki. Na na, kichu nam ki? Oh, Green Ocean. এখান থেকে সবকিছু শিপে করে যেতে হয় তো গ্রিন ওশান শিপ অলরেডি আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে বোর্ডিং পাসও হয়ে গেছে ওই যে হাতে দেখতে পাচ্ছ বোর্ডিং পাস তো নিয়ে যাচ্ছি গেটের দরজায় গেট খুললেই আমরা ঢুকে যাবো ওখান থেকে গ্রিন ওশানে করে তো দেখতে রাখো ওশানটাও পুরো গ্রিন তাই জন্য আমরাও ওশান গ্রিনে যাচ্ছি বেসিক্যালি এটা হচ্ছে আমাদের জাহাজ এটাই করেই যাবো আর দেখো জল আগের ভিডিওটাও তোমরা দেখেছি এটা দেখো হ্যাঁ ব্লু ব্লু ঠিক না গ্রিনিশ ব্লু যাকে হয় না এরকম কত দূর তাকাবে ওই দেখো দেখো পুরো আচ্ছা ম্যাডাম এর আগে আপনি দেখেছেন এরকম কালারের জল হ্যাঁ কেমন লাগে জল দেখে ম্যাডামের আজকে শরীরটা খারাপ খুব এখানকার খাবার দাবার না পছন্দ হচ্ছে না হজম হচ্ছে না অ্যাকচুয়ালি খাবার খাবারও না এখানে খাবারের সবচেয়ে বড় সমস্যা দেখো জাহাজের ডেক জাস্ট আমরা এখান থেকে এন্ট্রি করলাম এবার এখান থেকে নিচে যেতে হবে আমাদের হচ্ছে লাক্সারি ক্লাস আচ্ছা নিচে যাওয়ার পরেও এখান থেকে আবার ভিতরে যেতে হবে এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস এটা হচ্ছে আমাদের কেবিন এই কেবিনের যে কোনো একটা জায়গায় বসলেই হলো কেননা কিছুক্ষণ পরে আমরা ডেকে চলে যাবো আবার হ্যাঁ চলো সামনেই বসি এই জায়গাটায় বসো তাহলে লেগ স্পেস ভালোভাবে মানে সামনে তো যেমনটা তোমাদের বলেছিলাম না কিছুদিন পরে আমরা চলে পুরো ডেকে বেসিক্যালি এখন রয়েছি আমরা জাহাজের সত্যি কথা বলছি ভিতরে কেউ কিছু ভালো লাগে না এটা হচ্ছে জাহাজের ডেক এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিছুদিন পরে না এখানে ডিজে চলবে ডিজে চললে পরে গানও চলবে গান চললে পরে কপিরাইট চলে আসবে ফাইনালি বন্ধুরা দেখো এতক্ষণ ধরে বোটে থেকে মানে জাহাজে থেকে থেকে শরীরটা সত্যি একটু ক্লান্ত হয়ে গেছে বেসিক্যালি মাছ সমুদ্রে এত ই হয় না দোলে আর কি আমার সঙ্গে সঙ্গে এরও অসাইড হয়ে যায় কি শরীর কেমন আছে ঠিক আছে মানে সমুদ্রের মাঝখানে ঢেউয়ের অবস্থা খুব কী হয় তো আমরা এটাই ছিলাম এখন নামলাম আমরা পোর্ট ভিলায় এখন এখান থেকে আগের হোটেলটাই যাব তারপরে ও যাওয়ার আগে ব্যাগেজ ক্লেম করতে হবে এরকম এখানে যে ব্যাগেজের ফিগুলো আছে এগুলো ক্লেম করতে হবে এটা জাস্ট পোর্টটা এটা কি জানি না এটা আমার খুব বড় একটা ট্রেন ট্রেন একটা এখান থেকে নিয়ে ব্যাগটা তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আজ হোটেলে গিয়ে কথা বলবো না যে তেমন কোনো কাজও করবো না হয়তো আজ কিছু আপলোড করলে করবো আইদার কালকে যাওয়ার সময় করবো তো সঙ্গে থাকবো আর ব্যাগ কথা তো যেমনটা তোমাদের বলেছিলাম যে কালকে হোটেলে এসে কেমন কিছু আর ব্লগ করবো না তেমন কিছু করিও নি আর সবথেকে বড় কথা কালকে একটু শরীরটা খারাপ হচ্ছিলো মানে নীলের খাবার দাবার ঠিক আমাদের হজম হয়নি খুব খারাপ হয়েছিল খুব একটা কি
একদম বাজে ছিল খাবার দাবার, হোটেল ঠিকঠাক ছিল। তো এখন এইখানে মানে পোর্টবুলার থেকে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে ফোনের সঙ্গে আমার কথা বলছি, কিন্তু আমার মাঝখানে যদি রাস্তায় কিছু সিনেমাটিক পাই দিয়ে দেবো। এভাবেই চলছে, এভাবেই চলুক। বন্ধুরা দেখো, তোমাদের বলেছিলাম রাস্তায় কিছু শট দেখাবো, তেমন কিছু দেখাতে পারিনি। আসলে তেমন কিছু নেই ও রাস্তায়, আগের দিনকে যা দেখেছি ওই একই রাস্তা, একই কতবার দেখাবো তোমাদের। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে, এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জে চলে এসেছি। দেখো পিছনটা পুরো, বেসিক্যালি এটা কীরকম জানো তো, আমাদের কলকাতা এয়ারপোর্ট 10-15 বছর আগে যেরকম ছিল সেরকম, মানে রিনোভেশন হওয়ার আগে, টার্মিনাল তৈরি হওয়ার আগে। এখানেও টার্মিনাল তৈরি হচ্ছে, তারপরে আশা করি খুব ভালো হয়ে যাবে। আর দোকানটা কোনো তেমন কিছু নেই, এই দুটো একটা ভুজিয়া দোকান ফোকান এই সমস্ত ইয়ে রয়েছে, যেটা আমাদের ক্যালকাটা এয়ারপোর্ট ছিল আগে সেটাই এরকম। আর সবথেকে বড়ো কথা কী জানো তো, তুমি চাইলে পরে আন্দামানে তুমি প্রচুর কোরাল পাবে, প্রচুর সামুদ্রিক জিনিস পাবে, কিন্তু এয়ারপোর্ট পর্যন্তই তোমার লাস্ট, মানে এয়ারপোর্টের ভেতরে তুমি স্ক্যানিংয়ে ধরা পড়লেই কেসকে যাবে। তো সেটা না করার থেকে এই সমস্ত ছোটোখাটো দোকান আছে, এই দোকান থেকে কিনে নিতে পারো, যদিও দামটা একটু বেশি কিন্তু তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে অ্যাটলিস্ট। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর কি, আমার একটা আটকে গেছে। তো আমরা জাস্ট ফ্লাইট থেকে ল্যান্ড হয়েছি কলকাতায়, ওই ফুটব্রিজ যেটা আছে সেটা ধরে ধরে যাচ্ছি। কেমন লাগলো আপনার টুকটা? সত্যিকারই ভালো ছিল, কিন্তু মজা করেছি, খুব ভালো মজা করেছি, কিন্তু আরও দু চার দিন থাকলে পরে হয়তো বেশি ভালো লাগলো। তো ভালো কথা, মজার কথা না বলে এই ট্যুরের সফরটা শেষ হলো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও অন্য ব্লগে। ওদিন ভালো থাকো, টাটা।